পচাপাতি দেয় না ভাইয়া। আপনি তো আসলে ভালো গল্প লিখেন, আপনি যদি কলমটা একটু ঘুরাই দেন তাহলে আসলে আমার জন্য একটা ক্যারেক্টার হয়ে যায় ভাইয়া, একটু দেখেন না। হ্যাঁ, তুমি তো মেলাদিন ধরে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাম করা লাগছো, আমি ব্যাপারটা দেখতাছি, তুমি টেনশন করো না। আমি বলে দিলে তো ডিরেক্টররা করবই। জি ভাইয়া, কারণ আমি তো লিখবো, তোমার তো হবেই। তো ভাঙতি 100 টাকা আছে নাকি? থাকলে দাও না, আমার কাছে তো খুচরা নাই। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে একটু বিষয়টা দেখি না। দেখবো কি মিয়া, তুমি দৌড়াইবা এখন, তোমার নাম খালি লিখবো আমি। যাও যাও যাও। ভাইয়া খুব খেপে আছে, একটু আসেন প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা কি ভাইয়া? ওই আমার কাজ তো শেষ, মানে ওই পেমেন্ট। পেমেন্ট কিসের পেমেন্ট? আরে মিয়া, তোমার যদি পেমেন্ট দিতে হয় তাহলে তো শাহরুখ খান দিয়ে কাজ করাইতাম। যাও মিয়া যাও, ওই লাইট রেডি কর। কিরে দোস, এবারে যে কয়টা কাজ করলি? এইবারে তো বেশ কয়েকটা কাজ করছি। একটা কথা কি দোস জানোস, তুই কিন্তু অনেক ভালো অভিনয় করস, আমার কাছে খুবই ভালো লাগে এবং ফাটিয়ে দেস। তো দুঃখের বিষয় হচ্ছে তোর পরিচালকরা কিন্তু এটা বুঝে না, তোর যেসব ক্যারেক্টার দেয় এগুলো কি তোর সাথে যায়? বল যায়, আমার এগুলো ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আচ্ছা শুন তো, তুই কি সারা জীবন জুনিয়র আর্টিস্টের কাজ করে যাবি? আমার ইচ্ছা যে তুই একটা ভালো কাজ করবি, আমি বলবো আমার বন্ধু হিরো টিভিতে দেখা যায়, এটা আমার গর্ব না। আরে বেটা, সবাই যদি হিরো ক্যারেক্টার করে তাহলে হিরো ক্যারেক্টার পাশ দিয়ে যে ক্যারেক্টারগুলো আছে ওইগুলো করবে কেডা? একটা জিনিসের দাম দিতে জানো না, জুনিয়র আর্টিস্ট যে কি জিনিস। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি? এই তো ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা শোনো, আপনার 10 তারিখ ফ্রি থাকো, আমার নতুন সিনেমায় তোমার জন্য একটা কাস্টিং রাখছি, স্ক্রিপ্টটা আমার এডিটর কাছ থেকে নিয়ে যেও। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া একটা কথা, ওই মানে গতবার তো আপনি পেমেন্ট দেন নাই, এবার কি পেমেন্ট আছে? কথাটা শেষ হইতে পারল না, এর আগে ফোনটা কাটিয়ে দিছে। কেমন লাগে? কি নতুন শুটিং? হ্যাঁ নতুন একটা সিনেমার কাজ। এবার কি পাসিং ক্যারেক্টার নাকি এবার ভালো একটা রোল দিছে? না এবার পাসিং ক্যারেক্টার না, এবার ভালো একটা ক্যারেক্টার। ভালোই লি ভালো। দোস্ত তুই আমার 100 টাকা দে। কেন টাকা দেবো কেন? আরে ভাই 100 টাকা লাগবে, 100 টাকা দে। আচ্ছা তোর কাছে আমি কত টাকা পাবো এটা তোর খেয়াল আছে? আমার খেয়াল আছে, আমার কাছে তুই 2000 টাকা পাবি। আমি পেমেন্টটা পাই তোর 2000 টাকা দিয়ে দেবেন, 100 টাকা দে। এটা তো সবসময় বলস পেমেন্ট পাইলে দিয়ে দিবি, তুই আর কবে পেমেন্ট পাবি আর আমার টাকা কবে দিবি এটা তো কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছি। আচ্ছা ধর। আচ্ছা ঠিক আছে, তুই সাথে থাক। হ্যাঁ আমি তাহলে যাই। আচ্ছা। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশু, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে। আমার সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি চাচা, এই তো আল্লাহর রহমতে ভালো আছি। তা কই যাইতেছেন চাচা? এই শুটিং এ যাচ্ছেন। শুটিং এ যাচ্ছেন? আপনি তো আবার নাটক ফাটক করেন, যাই হোক আপনি তো দেখাটা কি পাওয়া যায় না। আচ্ছা আপনি তো একজন অভিনেতা, তা অভিনয় করে আর টাকা পয়সা কি পাওয়া যায় না? প্রতি মাসে বাড়ালে এত খেতাল করেন কে? হ্যাঁ চাচা, এই মাস পর সব ঠিক হয়ে যাবে। আরে মিয়া, বাড়ির বাড়াল হওয়ার পর থেকেই তো কথা হচ্ছে এই মাসে ঠিক হয়ে যাবো, এই মাসে ঠিক হয়ে যাবো। শুনো, তোমার সাপ সাপ কইতাছি, এই মাস পর্যন্ত দেহুম, সামনে মাসে গেলাম এই ক্যাচাল করলে আমার বাড়ির থেকে সোজা চলে যাবা। ঠিক আছে চাচা। আচ্ছা যেদিকে যেবার চেয়েছিলেন যান। হালা মিডিয়ার লোক গুলির এলাকা বাড়া দিবার মন চায় না, মাসের পর মাস বাড়ালো এক ক্যাচাল, অভিনয় করে টাকার নামে কোনো খবর নেই, অভিনয় করে।
কালু কই হ্যাঁ একটু বামে পেন এই একটু আপ ওকে 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 জোতে আচ্ছা রেডি ওকে রোলিং অ্যাকশন তুমি কি ভেবেছো রাস্তার মানুষের কাছ থেকে আমাকে শুনতে হয় তুমি এর সাথে গল্প করো ওর সাথে গল্প করো কি কথা বললাম আমি আবার আমি যদি প্রমাণ দিতে পারি এ ব্রাদার রাইট কি শুরু করছে একটা জায়গায় তোমরা আমরা আরে আনছো শালিশি করাইতে তোমরা তো নিজেরাই শালিশি শুরু করে দিছো এ ব্রাদার ওকে কাট অনেক সুন্দর হইছে ঠিক আছে ব্যাক আপ আচ্ছা দুলাল এই টাকাটা রাখো হ্যাঁ ধরো আমার খুব ইচ্ছা ছিল বুঝছো তোমার টাকা বাড়াই দেওয়ার জন্য তুমি তো জানো প্রোডিউসার টাকা দিচ্ছে না আর হচ্ছে ফেসে গেছি এমনি তবে তুমি অনেক সুন্দর অভিনয় করছো ঠিক আছে নেক্সট আমার সিনেমার কাজে তোমাকে ভালো একটা ক্যারেক্টার দিব থ্যাঙ্ক ইউ ঠিক আছে কোনো কিছু না আচ্ছা যাও ভালো থাকো তাহলে আর ফোন দিও হ্যাঁ আচ্ছা যাও তাহলে বাঁচতে চায় জীবন স্বপ্ন নিয়ে বাঁচবে এই মন একটু অন্যভাবে বাঁচতে চায় জীবন স্বপ্ন নিয়ে বাঁচবে এই মন আপনার বাবার অবস্থা খুব খারাপ আমি কালকের মধ্যে 30,000 টাকা না দিলে আপনার বাবার অপারেশন হবে না আমরা কিছু করতে পারবো না পিন্টু চাচা কি রে মাসুদ কি হইছে ওয়ালাইকুম সালাম চাচা আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসছে আসলে সমস্যাটা আমার না দুলালের ও খুব বিপদে পড়ছে চাচা বিপদ কিসের বিপদ বুঝতে পারছি এমনিতে যে থেকে 3 মাসের ভাড়া পামু বিপদ হলে যা হয় আমার মা এটারে বিয়া দিলাম সব টাকা পয়সা ওর পিছি লাগছে আর তুমি চাইতেছো কালকের মধ্যে কালকে তো আমি পারুম না চাচা চাচা আপনি একটু ব্যবস্থা করে দেন চাচা শুনো মাসুদ আমি তোরে টাকা দিতে পারুম না আর সত্যি আমার কাছে টাকা নাই তবে তোমার আমি একটা বুদ্ধি দিতে পারি আর একটা উপায় করে দিতে পারি চাচা আমি যে কোনো কিছু করতে রাজি আপনি একটু ব্যবস্থা করেন হ্যাঁ চাচা আমার টাকাটা খুব দরকার আচ্ছা মাসুদ জি চাচা আমি বুঝতে পারছি তুমি ওরে লইয়া যাও আজ তাই এই পথ
কিছু না, ছোট্ট আশা ছিল সারাক্ষণ, পালিয়ে বেড়াতো অকারণ। চেনা রাস্তায় কেউ নেই, আজ যে ফাঁকা, ধুধু অন্ধকার চলে যায়, সে এক অন্য পথ বে চলো যাই, একটু অন্য ভাবে বাঁচতে চায় জীবন, স্বপ্ন নিয়ে বাঁচবে